بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের রহমতে আপনারা ভালোই আছেন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এখন এসেছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন। রিওয়ায়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে রবিউল আউয়াল মাসে বিদায় নিয়েছিলেন। এটা সহিহ বর্ণনা দ্বারা প্রমাণিত আছে। আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহানবীর মহান জীবনে আমাদের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই আমাদের জন্য আদর্শ, বিশেষ করে তার নবুয়তের পরবর্তী জীবন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন নবীজিকে অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, আল্লাহ যদি ভালোবাসেন তাহলে পৃথিবীতে আর কি চাই, ইহকাল পরকালে আর কি চাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের মধ্যে শর্ত করে দেয়া হয়েছে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর আদর্শকে মানতে হবে, নবীর অনুসরণ করতে হবে। দেখেন তো কথাটা, এই আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য নবীজির অনুসরণ শর্ত, পূর্ব শর্ত। কেন নবীকে অনুসরণ করব? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির জীবনের মাঝে তোমাদের জন্য রয়েছে উসওয়ায়ে হাসানা, শ্রেষ্ঠ অনুসরণযোগ্য বিষয়াদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষের জন্য অনুসরণযোগ্য ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ অনুসরণযোগ্য, শুধু অনুসরণযোগ্য না, শ্রেষ্ঠ অনুসরণযোগ্য ব্যক্তিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, যে ব্যক্তি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, যে চরিত্রের উপরে আর কোনো চরিত্র হতে পারে না, যে মহান আদর্শের উপর আর কোনো আদর্শ হতে পারে না, যে মহান মানবতাবাদী দিগদর্শনের উপর আর কিছু হতে পারে না, সেই মানবতাবাদী নবী, কল্যাণের নবী, দয়ার নবী, রহমতের নবী, শ্রেষ্ঠ আদর্শের নবী যিনি, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণ তো তাকেই করব না তো কাকে করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবীকে কেন অনুসরণ করব? জবাব দিলাম, নবীকে অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়াই যাবে না। তাহলে ঈমানের জন্য শর্তই হচ্ছে এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যত অনুগ্রহ করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি অনুগ্রহ হচ্ছে রসুলকে মানুষের মধ্যে থেকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলি লাফী দালালিম মুবিন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ করেছেন? ইদ বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকেই রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মিন আনফুসিহিম, তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ বংশীয় যিনি, মর্যাদার দিক থেকে যিনি শ্রেষ্ঠ ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিক থেকেই শ্রেষ্ঠ, যে বংশে জন্মগ্রহণ করেছিলেন সেই বংশটাও শ্রেষ্ঠ। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ ছিল কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা, যেটা সেই শ্রেষ্ঠ শাখা হাশিমি গোত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ। নবীজি বলছেন আন্না সাইয়্যিদু বুলদি আদম লা ফাখরা লি, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন সব নবীগণের আগমনের ধারাবাহিকতার শেষে। নবীজি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, বিশ্ববাসীকে সম্বোধন করে বলেছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে যিনি শেষ নবী হবেন, আদর্শের শেষ, আদর্শের পরাকাষ্ঠা, আদর্শের চূড়ান্ত দিক যেগুলো, সেই দিক দর্শন সবকিছুই দিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্যই নবীজিকে মানতে হবে। নবীজিকে কেন মানবো, আমি দুটি কথা বলবো। একটা হচ্ছে যে আল্লাহকে পেতে হলে নবীকে মানতেই হবে। কোনো ব্যক্তি যদি বলে আমি কোরআন মানি, আমি হাদিস মানি, আমি সুন্নাহ মানি, আমি সবকিছু মানি, কিন্তু নবীজি মানি না, কোরআন মানলে তো কোরআন বলছে নবীজিকে মানার জন্য, হাদিস মানলে তো নবীজিকে মানার জন্য। এবার চলে আসলাম, কেউ যদি কোরআন মানে আর এই কথাটা বলে, আহলে কোরআন একটি ফিতনাস। ওরা মনে করে এই যুগে হাদিসের দরকার নাই, হাদিস মানার দরকার নাই, নবীর আদর্শ মানার দরকার নাই, শুধু কোরআনই যথেষ্ট। যারা এই কথা মনে করে তারা কোরআনকে আসলে মানতেছে না প্রকারান্তরে। কারণ কোরআনেই শর্ত দেওয়া হয়েছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। হ্যাঁ নবী, আপনি কোথার সাথে বলে দিন, ঘোষণা দিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে হলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতেই হয়। আগে ঈমান আনতে হচ্ছে রাসূলের উপরে। আল্লাহকে কে চিনাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনাইলেন। আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে, আংশিক সিরাত নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, অবকাশ নেই। মিলাদ নিয়েই এই যুগে মানুষ, বেশিরভাগ মানুষ ব্যস্ত। মিলাদের অর্থ কি, সিরাতের অর্থ কি, আমরা একটু বলবো। মিলাদ শব্দটি আরবি শব্দ ওয়ালাদা ইয়ালিদু। আল বিলাদাত অর্থ হচ্ছে জন্ম গ্রহণ করা, জন্মলাভ করা, জন্ম দেয়া। ওয়ালাদা ইয়ালিদু জন্ম দেয়া, তাওয়াল্লাদা ইয়াতাওয়াল্লাদু জন্ম গ্রহণ করা, ওয়ালিদা ইউলাদু জন্ম গ্রহণ করা। আরবি পরিভাষা অনুযায়ী ওয়ালিদা তিনি জন্মগ্রহণ করলেন বা করেছিলেন, ওয়ালাদা তিনি জন্মদান করলেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তাহলে ওয়ালাদা ইয়ালিদু জন্ম দেয়া, এখান থেকে বিলাদত, বিলাদত মানে জন্মদান, জন্মদান, জন্মগ্রহণ না, আসলে জন্মদান। মাসদারি মানা যদি হয়ে থাকে ওয়ালাদা ইয়ালিদু, যারা আরবি জানেন বুঝেন তারা বুঝতে পারবেন এই কথাটা। ওয়ালাদা ইয়ালিদু আল বিলাদত অর্থাৎ জন্ম দেয়া, এই হিসাবে বিলাদত বলা ঠিক না। মাওলিদ বা মিলাদ অর্থ হচ্ছে জন্মগ্রহণের সময়, জন্মকাল, জন্ম মুহূর্ত, দ্য মুমেন্ট অর দ্য টাইম অফ বার্থ, যে জন্মগ্রহণের মুহূর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছিলেন, আমরা সবাই জানি যে ওই সময়, সময়টা ছিল কি, অন্ধকার যুগ ছিল, আইয়ামে জাহিলিয়া ছিল। আমাদের বেশিরভাগ আলোচনা করার হবে এটাই, কেন্দ্র হবে এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীবাসীর জন্য কি ছিলেন, কেমন ছিলেন, কি দিয়ে গেলেন, আমরা তা কি মানবো কেন? দেখেন, প্রত্যেক মানুষ পৃথিবীতে লজিক খুঁজায়, যুক্তি খুঁজায়। সায়েন্টিফিক রেশনালিজম নামে যে থিওরি আছে আমরা জানি, বৈজ্ঞানিক যুক্তিবাদ। তো মানুষ যুক্তিবাদী প্রাণী, মানুষ খোঁজায় কেন আমি এটা নিব, কেন এটা গ্রহণ করব, কেন অনুসরণ করব। আমি একটু আগেই বলছি দুটি কথা দিয়ে, আবার বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, জন্মগ্রহণের মুহূর্তটাকে বলে মিলাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুহূর্ত, এটা নিয়ে আমরা বেশিরভাগ মানুষ অনেক সময় আমরা কি করি, এই মুহূর্তটা নিয়ে বেশি পেরেশানি করি। এই মুহূর্তটা নিয়ে বেশি পেরেশানি করার বিষয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে গেলেন সেটা নিয়ে পেরেশানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক জীবন, জীবন বৃত্তান্ত, জীবন চরিত্র, জীবনী, এটাকে বলে সিরাত। সূরাতুন চিত্র, সিরাতুন সিন দিয়ে, সিরাতুন এর অর্থ হচ্ছে জীবন চরিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পরবর্তী জীবন যেটা, সেটা সমস্ত মানুষের জন্য আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যত দিন ছিল, সময় ছিল, কাল ছিল, সবগুলা মানুষের জন্য সামগ্রিক দিক থেকে একান্ত আবশ্যক রূপে অনুসরণযোগ্য না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন, এটা কি সুন্নত না? ছাগল চড়ানো, ছাগল চড়ানো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পরবর্তীতে আমাদেরকে ছাগল চড়াতে হবে এটা বলেন নাই। মিসওয়াক করতে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাক এইভাবেই পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা এইভাবে খেয়েছেন, তিনি টয়লেটে ঢোকার আগে বেতুল খালায় ঢুকার আগে তিনি এই দোয়া পড়েছেন। তিনি বাম পা দিয়ে ঢুকেছেন, ডান পা দিয়ে বের হয়েছেন। মসজিদে ঢুকার আগ মুহূর্তে এই দোয়া পড়েছেন, ঢুকতে এই দোয়া পড়েছেন, ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকেছেন, বাম পা দিয়ে বের হয়েছেন। জুতা পরিধান করার সময় ডান পা দিয়ে পরিধান করেছেন, বাম পা দিয়ে খুলেছেন। পোশাক ডান হাত দিয়ে শুরু করেছেন পরা, আবার বাম হাত থেকে শুরু করেছেন খোলা। এই বিষয়গুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা নিয়ে অবশ্যই আবেগ দেখাবো না, তো কি নিয়ে দেখাবো? তবে যেটা নিয়ে বেশি দেখানো দরকার সেটা হচ্ছে আমি চিন্তা করে দেখবো আমার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু আছে। আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ কতটুকু আছে। তো বললাম মিলাদের অর্থ হচ্ছে জন্ম মুহূর্ত। তো জন্ম মুহূর্ত নিয়ে তো সারাদিন সারা জীবন আলোচনা করা যায় না। রবিউল আউয়াল আসলে সাধারণত আমরা আলোচনা করি বা আমরা সাধারণত একটু বেশি আবেগপ্রবণ হয়ে উঠি। আবেগপ্রবণ হয়ে ওঠারই কথা, কারণ রবিউল আউয়াল আমরা ইতিহাসে পেয়েছি রবিউল আউয়াল অনুসরণ যুগ, রেড লিটার্ড টাইম, ডে, মান্থ, এটা অনুসরণযোগ্য এই হিসেবেই আমরা এটাকে অনুসরণ করি। ঐতিহাসিকগণ এই কথার উপর একমত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১২ রবিউল আউয়াল, কোনো কোনো বর্ণনায় ৯ রবিউল আউয়াল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর থেকেই তো শুরু হয়ে গেছে। নবীজির নবুয়ত প্রাপ্তির পর থেকেই সব কিছু টাইমলি মেনটেন করা শুরু হয়ে গিয়েছিল, তারিখ মেনটেন করা। এই যে হিজরত হলো, হিজরতের পর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, উনি সন গণনা কিভাবে শুরু হবে, মুসলিম সন গণনা হিজরত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকেই ধরতে শুরু করলেন। তো মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে সময় যেগুলো আছে এগুলোকে বেশি গুরুত্ব দেয়। আর এর আগের মুহূর্তে যেগুলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন এটা নির্দিষ্ট না, এখানে বিভিন্ন মত আছে। যাই হোক, এবার আমরা চলে আসি সিরাত। সিরাত মানে হচ্ছে আদর্শ। আদর্শ কেমন আদর্শ? পৃথিবীর কোনো মানুষ পূর্ণাঙ্গ না, তাহলে তার আদর্শ আমি গ্রহণ করার মতো কিছু পাচ্ছি না। আপনি এক এক ক্ষেত্রে এক একজনকে আপনি আদর্শ হিসেবে মানবেন। আপনি ফুটবলার হিসেবে আপনি একজন ফুটবলারকে আদর্শ হিসেবে মানবেন, ক্রিকেটার হিসেবে একজনকে, কোনো নায়ককে একজন, গায়ক একজন, কোনো বিল্ডার কনস্ট্রাক্টর একজনকে আপনি মানবেন, রিফর্মার একজনকে আপনি মানবেন। পৃথিবীতে যত সমাজ নির্মাতাগণ পৃথিবীতে এসেছেন, সমাজ সংস্কারকগণ পৃথিবীতে এসেছেন, আপনি দেখবেন কোথাও না কোথাও তার মাঝে ত্রুটি আছে। যত রাজা বাদশাহ পৃথিবীতে এসেছিলেন, ভুবনজয়ী, বিশ্বজয়ী, বিশ্ববিজেতা যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকের মাঝে কমবেশি কিছু ত্রুটি আছে। যুদ্ধক্ষেত্রে ত্রুটি করেছেন, প্রজাদের সাথে বাদ আচরণ করেছেন, জুলুম নির্যাতন করেছেন, অন্যায়ভাবে কারো জায়গা জমি দখল করেছেন। অর্থাৎ প্রত্যেক মানুষের মাঝে কমবেশি কিছু ভুল ত্রুটি থাকে কোনো না কোনো দিক থেকে। তাহলে বোঝা যায় কথাটা যে কোনো মানুষই পৃথিবীতে পূর্ণাঙ্গ না। একমাত্র পূর্ণাঙ্গ যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে অবশ্যই রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। এই জন্য রসুলকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবেও পূর্ণাঙ্গ ছিলেন, মনের দিক থেকেও, চিন্তার দিক থেকেও, এবং নবুয়ত প্রাপ্তির পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রেও এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে, গাইডেন্স দেওয়ার ক্ষেত্রে, ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে, দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সামগ্রিক রূপে পূর্ণাঙ্গ ছিলেন। জন্মের ব্যাপারে একটি কথা বলি, যেহেতু আমাদের আবেগ আছে এবং জন্মের মাস হিসেবে আমাদের অনেকের কাছে রবিউল আউয়াল বেশ একটি অনুসরণযোগ্য, বেশ একটি স্মরণীয়, এই হিসেবে বলছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে একজন সাহাবী চাইলেন, কে বলেন উনি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলেন, পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইলেন, দেখলেন পূর্ণিমার চাঁদের চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা উজ্জ্বল, সুবহানাল্লাহ। তখন উনি বললেন, আপনার চাইতে সুন্দর কোন চেহারা, আপনার চেয়ে সুন্দর কোন অবয়ব কোন চক্ষু কখনো দেখে নাই, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, আর আপনার চেয়ে সুন্দর কোন সন্তানকে কোন নারী জন্ম দেয় নাই, সুবহানাল্লাহ। আপনি সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হয়ে পৃথিবীতে এসেছেন। অবস্থা যেন এইরকমই, আপনি যেভাবেই চেয়েছেন সেভাবেই আপনাকে জন্ম দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। সাহাবীর ওই কথা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক কোনো ত্রুটি ছিল না। আর নবীজির শারীরিক ত্রুটিহীনতার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলেছেন, শুধু ইনি না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাহি আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাহি আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই শামসুন নাসে তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দা আল-ইশাই। জগৎবাসীর জন্য একটি সূর্য আছে, আমাদের সবার জন্য একটি সূর্য আছে, আর আমি আয়েশার আলাদা একটা সূর্য আছে। মানুষের সূর্যটা ভোর রাতে রাত পোহাইলে পরে পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ। শামসুন নাসে তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দা আল-ইশাই লানা শামসুন ওয়ালিল্লাহি ফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। আর আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ গুণ বৈশিষ্ট্য বলে বোঝানো যাবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ গুণ শুধু যে আমাদের জন্য সেটা না, এটা তো আদর্শ বিষয় হচ্ছে না, আদর্শ বিষয় হচ্ছে না। আদর্শ বিষয় কি? তার চরিত্র। আদর্শ বিষয় কি? তার অনুসরণের ক্ষেত্রে বিষয় যেটা, এটা হচ্ছে সৃষ্টিগত একটা গুণ। আল্লাহ যেভাবে চাইলেন সেভাবে তাকে সুন্দর করে দিলেন। এবার আসি তার আদর্শিক দিকগুলোতে। তার আদর্শিক দিকগুলোর ব্যাপারে বলছেন। আমি এখানে আরেকটি কথা বলি, আরবিতে যে ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলো হচ্ছে, কিছু ক্রিয়া আছে ফাইলে এখতিয়ারি, আর কিছু ক্রিয়া আছে ফাইলে ফাইলে ইজতিরারি। অর্থাৎ কিছু ক্রিয়া আছে ঐচ্ছিক, কিছু আছে অনৈচ্ছিক। ঐচ্ছিক ক্রিয়া কি? আপনি ইচ্ছা করলেন যাবেন, ইচ্ছা করলেন খাবেন, ইচ্ছা করলেন পান করবেন, ইচ্ছা করলেন বেড়াবেন, ইত্যাদি ইত্যাদি। কথা বলবেন, ইচ্ছা করলেন লিখবেন, ইচ্ছা করলেন, এগুলো আপনার ঐচ্ছিক, ইচ্ছার সাথে সংশ্লিষ্ট। আরো কিছু ক্রিয়া আছে যেগুলোর ইচ্ছার সাথে কোনো সম্পর্কই নাই, যেমন জন্মগ্রহণ করা, মৃত্যুবরণ করা, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া, হঠাৎ করে শরীরে কোনো সমস্যা দেখা দেয়া, এগুলোর পিছনে আপনার কোনো হাত নাই। নবীজি পৃথিবীতে এসেছেন, এর পিছনে নবীজির কোনো হাত ছিল? নবীজির কোনো হাত নাই। নবীজি পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে, নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিয়ে গেলেন। এখানে মানুষের কোনো হাত নেই, নবীজির কোনো হাত নেই। নবীজি পৃথিবীতে আসলেন যেখানে তার কোনো, যে তারিখে তার কোনো হাত নেই, এই তারিখে নিয়ে খুব বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারিখে পৃথিবী থেকে চলে গেলেন, এটাও নবীজির ঐচ্ছিক না, নবীজির ইচ্ছাকৃত বিষয় না, ক্রিয়া না, অথবা এটা নিয়ে উত্তেজনা কিছু না। যেটা করতে হবে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন, যে তারাকতু ফিকুম আমরাইন, দুটি বিষয় তোমাদের কাছে ছেড়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ওই দুটি বিষয়কে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, শক্ত হাতে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, অশান্তিতে পড়বে না, ঝামেলায় পড়বে না। সেই দুটি হলো কি? কোরআন। কোরআনকে আঁকড়ে ধরো, আর আমি নবীর আদর্শকে আঁকড়ে ধরো। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। কোরআন বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা কি কোরআন পড়েননি? নবীর আদর্শ কি, নবীর চরিত্র কি, সেটা তো কোরআন। কানা খুলুকুহু আল কোরআন, তার চরিত্রটা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের সালাত আদায় করতেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মুতাবাসসিমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কথা বলতেন না। মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাওয়ান ফিল আসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কিছু করতেন না, অশ্লীল কোনো কিছু বলতেন না। ওয়ালা মুতাফাহিশান, তার চরিত্রের মাঝে অশ্লীল কিছুই ছিল না। ওয়ালা সাখাওয়ান ফিল আসওয়াক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইচই করতেন না, হাটে ঘাটে মাজারে বাজারে যেখানে সেখানে গিয়ে চিৎকার করতেন না, এগুলো নবীজির আদর্শ না। মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান ওয়ালা ইমরাতান ওয়ালা দাব্বাতান কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে আঘাত করেননি, এগুলো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। কোনো প্রাণীকেও আঘাত করেননি, নিজের কোনো স্ত্রীকে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেননি। সুবহানাল্লাহ। কোনো দুশমনকেও আঘাত করেননি। হ্যাঁ, উমাইয়া ইবনে খালফের ব্যাপারে একটু ব্যতিক্রম, যুদ্ধক্ষেত্রে এক ব্যক্তিকে আঘাত করেছিলেন, সেটা ছিল এক্সেপশন। এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল, ব্যতিক্রম কোনো উদাহরণ নয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো এগুলো। আচরণে, উচ্চারণে নবীজির উচ্চারণ কেমন ছিল? প্রতিটা উচ্চারণ স্পষ্ট ছিল, সুস্পষ্ট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ কাউকে নিয়ে প্রহসন করবে না, ওটা কোরআনের কথা। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়া লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। দেখেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় অপর কোন সম্প্রদায়কে নিয়ে যেন হাসি ঠাট্টা বিদ্রুপ প্রহসন যেন না করে, এটা কোরআনের কথা, এগুলো নবীজির চরিত্র। সুবহানাল্লাহ, নবীজি কাউকে নিয়ে ঠাট্টা করতেন না, বিদ্রুপ করতেন না, হাসতেন না। তারা বলতো আমিনু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন, নবীর সামনে যাও, দিনের প্রথম বেলা তোমরা মুমিন ঈমান দেখাও তাকে, আর দিনের শেষ বেলা আবার তোমাদের অবস্থানে ফিরে এসো। কিন্তু এই সমস্ত লোকের সাথে ও নবীজির আদর, নবীজির আচরণ কেমন ছিল? নবীজির সবচেয়ে বেশি দুশমনী যে লোকটা করেছে সে আব্দুল্লাহ ইবনে উবাই। সে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরটি তাকে দিয়ে দিলেন, তার কাফন। চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন, যে লোকটি তাকে মারার জন্য আসলো তার নাম ছিল দুইসুর। তরবারি হাতে নিয়ে বলল, মাইয়াম নাউকা মিন্নি, আমার হাত থেকে এই মুহূর্তে কে তোমাকে সেভ করবে? হু উইল সেভ ইউ ফ্রম মি নাও, কে তোমাকে আমার এই তরবারি থেকে সেভ করবে, রক্ষা করবে এই মুহূর্তে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তারপর বিহুদু ইন ওয়া সুকুনিন ক্বাল আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ ইতমিনানের সাথে বললেন, প্রশান্ত চিত্তে বললেন, আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাকে তোমার হাত থেকে বাঁচাবেন। একথা বলার সঙ্গে সঙ্গে সেই শত্রু জানি দুশমনের হাত কাঁপতে শুরু করলো, কেঁপে কেঁপে তরবারিটি পড়ে গেল। এবার নবীজি তরবারি হাতে নিয়ে বললেন, মাইয়াম নাউকা মিন্নিল আন, এখন আমার হাত থেকে কে তোমাকে বাঁচাবে? সে কিছুই বলতে পারলো না, কিন্তু নবীজি তাকে ছেড়ে দিলেন। ইনি রহমতের নবী, ইনি রহমতের নবী। ইহুদি একটা লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের উপর, আখিরাতের উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে, সেজন্য মেহমানের মেহমানদারি করো। নবীজির আদর্শ ছিল মেহমানদারি করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হলো এক ইহুদি। মেহমান হয়ে রাতে নবীজি যথেষ্ট আপ্যায়ন করেছেন, সাধ্যানুযায়ী আপ্যায়ন করেছেন। রাতে সে ভালো করে খেয়েছে, আর শেষ রাতে তার বিছনাটা নষ্ট করে দিয়ে, পায়খানা করে বিছনাটা পুরা নষ্ট করে দিয়ে, মুনাওয়াজ করে দিয়ে তারপর সে চলে গেছে। কিন্তু তার তরবারিটা সে ফেলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে আসলেন, মেহমানকে নাস্তা দিবেন, তার খোঁজখবর নেবেন, আসার পর দেখলেন বিছনাটা নষ্ট করে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, বললেন, আহ, লোকটি তো আমার মেহমান ছিল, সম্ভবত রাতে তার খুব বেশি কষ্ট হয়েছে, যার ফলে লজ্জায় সে হয়তো বলতে পারেনি, বিছনাতে সে পায়খানা করে দিচ্ছে। দেখেন সেই লোকটির মনোবৃত্তি কেমন ছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা করে, ইন্টেনশনালি সে ইম্পিউর করে গেছে, নষ্ট করে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছনাটা। পরে সে তার তরবারি নিতে যখন সে আসছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দেখেন অনিবার্য কারণে তাকে আবার ফিরতে হচ্ছে, আসতে হচ্ছে। সে যখন ফিরে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, আপনি রাতে আমার মেহমান হয়েছিলেন, আপনার আমি যথেষ্ট সমাদর করতে পারিনি, আমি খুবই দুঃখিত, আমার খুব খারাপ লেগেছে, সম্ভবত রাতে আপনার পেটে সমস্যা হয়ে গিয়েছিল, তো আপনি আমাকে বলেননি আপনার কষ্ট হয়েছে, আমাকে এই জন্য আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় উদার, মানবতাবাদী, সহনশীল, ভদ্র, শালীন, শিষ্ট আচরণ আর কি হতে পারে? সুবহানাল্লাহ। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এটাকেই বলে খুলুকে হাসান, এটাকে বলে উসওয়াতুল হাসানা, এটাকেই বলে খুলুকে আজিম। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে আঘাত করে, আঘাতের বিনিময়ে মানুষের দুই অবস্থা, হয়তো তাকে আঘাত করবে অথবা মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আঘাত করলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আঘাত করলে তিনি কি করতেন? এক নম্বর, তাকে ক্ষমা করে দিতেন। এক নম্বর, প্রতিশোধ নিতেন না। দুই নম্বর, তাকে ক্ষমা করে দিতেন। তিন নম্বর, ক্ষমা করে তো দিতেনই, তার পাশাপাশি তাকে আরো কিছু হাদিয়া দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক ইহুদি আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কিছু লেনদেন ছিল, কিন্তু নির্ধারিত সময়ের আগে সে এসে পৌঁছলো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর ছিল, সেটাই ধরে একটা জিনিস ছিল, চাদর হোক মাফলার হোক, আঘাত করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি কষ্ট পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন সেই লোকটার মাথা বিহেডেড করে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, এই লোকটার সাথে আমার লেনদেন রয়েছে, যদিও তারিখ আসেনি, সময় আসেনি, কিন্তু সে এই মুহূর্তে আমার মেহমান, তার সাথে খারাপ আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইহুদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসেন আপনার কিছু প্রাপ্য আছে, আপনার প্রাপ্যগুলো দিয়ে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার কিছু মানসিক কষ্ট হয়ে গিয়েছে এগুলো পেতে, তা আপনি একটা কাজ করেন যে এগুলো হচ্ছে আপনার প্রাপ্য আর এগুলো হচ্ছে অতিরিক্ত কিছু হাদিয়া গিফট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তার প্রতি নবীজির প্রতি ইহুদি সেই লোকটি জুলুম করলো। নবীজি এক নম্বরে জুলুমের প্রতিশোধ নিলেন না, দুই নম্বরে ক্ষমা করে দিলেন, তিন নম্বরে তার প্রাপ্যের পাশাপাশি আরো কিছু হাদিয়াও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, এর চেয়ে উত্তম আদর্শ পৃথিবীর আর কেউ কি দেখাতে পারবে? এটা হচ্ছে খুলুকে আজিম, কানা খুলুকুহু আল কোরআন, এটা হচ্ছে উসওয়াতুন হাসানা, এটা হচ্ছে খুলুকুন হাসান। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নির্দেশ দিয়ে গিয়েছেন যে তোমাদের মুখ এবং হাত থেকে অন্যান্য প্রাণী যেন নিরাপদ থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে প্রকৃত মুসলিম, প্রকৃত নবীজির প্রকৃত উম্মত সেই ব্যক্তি যার মুখ এবং হাত পা থেকে অন্যান্য মুমিনরা, অন্যান্য মুসলমানরা নিরাপদ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন মুসলমান সেই যার মুখ এবং হাত পা থেকে অন্যরা নিরাপদ। এগুলো হচ্ছে নবীজির আদর্শ। মুখ থেকেও অন্যরা নিরাপদ, হাত থেকেও অন্যরা নিরাপদ। আজকাল আমাদের মুখের কারণে অন্যান্যরা বেশি লজ্জার সম্মুখীন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ইমারু ইলা কলবিহি লা তুযুল মুসলিমিনা ওয়া লা তুআইরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতাহুম ফাইন্নাহু মান ইয়াত্তাবি আওরাতা আখিহি আল মুসলিম ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু। ওহে এই সমস্ত লোক যারা মুখে ঈমান এনেছো কিন্তু ঈমান এখনো তোমাদের কলবের ভিতরে স্থান পায়নি, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়া লা তুআইরুহুম, তাদেরকে লজ্জিত করো না, ওয়া লা তাত্তাবিউ আওরাতাহুম, তাদের ভুল ত্রুটির পিছনে পড়ো না। আজকে এই সমস্ত বিষয় শুরু হয়েছে আমাদের মাঝে। আমরা আলোচনা করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক দিক নিয়ে। তো নবীজির আদর্শিক দিকের মাঝে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মুখ এবং হাত পা থেকে অন্যরা যেন নিরাপদ থাকে, তোমরা কোনো মুমিনকে কষ্ট দিও না, কোনো মুমিনের আইব ভুল ত্রুটি এগুলোর পিছনে পড়ো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে সহযোগিতার জন্য বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুমিন আরেক মুমিনের ভুল ত্রুটি যদি পায় সে সেটাকে আড়াল করবে। আজকে আমরা দেখা যায় ভুল ত্রুটির পিছনে পড়ি। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, কোন মুমিন যদি অন্য কোন মুমিনের কোন বিপদে তার পাশে দাঁড়ায়, তার সমস্যাকে যদি দূর করে দেয়, তাহলে নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, অপর মুমিনের অপর মুসলমান যে দূর করে দিবে আল্লাহ তাআলা তার সমস্যাগুলোকে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ নিজে দূর করে দিবেন। ওমান ইয়াসসারা আলা মুসির ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি কোনো অভাবে অনটনে নিপতিত কারো যদি সহযোগিতা করে কিংবা কর্জ হাসানা দেয়, সেই লোকটি তার ঋণ পরিশোধ করতে পারতেছে না, সে আরো সময় দেয়, সুযোগ দেয়, সহযোগিতা করে, ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এবং পরকালে তার সহযোগিতা করবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি অন্য কোনো মুসলমানের ভুল ত্রুটি আইব ঢেকে রাখে, আল্লাহ তার আইবকে দুনিয়া আখিরাতে ঢেকে রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদু ফি আউনি আখি। শেষ শব্দটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বললেন, আবদ বললেন। কেউ যদি কোনো আবদের, কোনো বান্দার, আল্লাহর কোনো বান্দার যদি সহযোগিতা করে, সে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো বান্দার সহযোগিতায় থাকবে, নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলা নিজেই তার সহযোগিতায় নিয়োজিত থাকবেন। সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে নবীজির আদর্শ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু কাল্লা ওয়াল্লাহি মা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকদি যায়ফা ওয়া তু'ইনু আলা নাওয়াইবিল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সময়ের স্বল্পতার কারণে আমরা অল্প সময়ে আসলে এই মহান পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের মহান জীবনী থেকে অল্প সময়ে কি আর আলোচনা করতে পারি? সহজ কথায় এক কবি বলেছিলেন, মোল্লা জামি রহিমাহুল্লাহ, বাদাজ হুদা বুজুর্গ তুই কিসসা মুখতসর। নবীজি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার জীবনী মহান জীবনী, এই জীবনী নিয়ে, জীবনের কোনো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলেও দিনকে দিন রাতকে রাত চলে যাবে। মোল্লা জামি রহিমাহুল্লাহ বলছেন, বাদাজ হুদা বুজুর্গ তুই কিসসা মুখতসর, সংক্ষিপ্ত কথা হচ্ছে সমস্ত মানুষের উপরে আপনার মর্যাদা, তবে আল্লাহর থেকে নিচে। তাহলে আল্লাহ তাআলার সৃষ্ট শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে স্রষ্টা মানুষের আদর্শিক যতগুলো গুণ আছে সব গুণ দিয়েই গুণান্বিত করে যে এক সত্তাকে পাঠিয়েছিলেন তিনি হচ্ছে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শিক মহামানব মহাপুরুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার তার আদর্শগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।